বান্দরবানের পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার মন্ডি। চালের গুঁড়া দিয়ে তৈরি করা খাবারটি মূলত এক ধরনের নুডলস। প্রতিদিন সন্ধ্যা হলেই জেলা শহরের বিভিন্ন দোকানে ভিড় থাকে চোখে পড়ার মতো। পার্বত্য জেলা বান্দরবানের কালাঘাটা, বালাঘাটা, মধ্যমপাড়া, উজানিপাড়ার খাবারের দোকানগুলোতে মন্ডির স্বাদ নিতে আসেন অনেকে। জনপ্রিয় এই খাবার স্থানীয়দের পাশাপাশি এখন পর্যটকদের কাছেও হয়ে উঠেছে জনপ্রিয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিশেষ ধরনের নুডলস মন্ডি তৈরি হয় কয়েক ধাপে। প্রথমে 2-3 দিন ধরে ভেজানো আতপ চালের পানি শুকিয়ে ঢেকে দিয়ে মন্ড তৈরি করা হয়। এই মন্ডকে বিশেষ যন্ত্রের সাহায্যে নুডলসের মতো চিকন লম্বা আকার দেওয়া হয়। আর পরিবেশনের সময় মন্ডির স্বাদ বাড়ানোর জন্য মেশানো হয় গরম ঝোল, চিংড়ি শুটকি, মরিচ, ধনে পাতা সহ বিভিন্ন উপাদান। যোগ করা হয় তেঁতুলের টক ঝালের মিশ্রণও। মন্ডি খাবারটা পাহাড়ি এবং বাঙালি উভয় ক্ষেত্রেই সমান জনপ্রিয় বান্দরবানে। এই খাবার না খেয়ে বোধহয় না হলে দিন চলে না। তবে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মন্ডি তৈরিতে বিপাকে পড়েছেন কারিগর ও বিক্রেতারা। হাতে মারি, তারপরে ওই মেশিনের মন্ডি ভরতে হবে। আমরা তো এখন এই যে এই খরচে আমরা তো ফসাইতে পারতেছি না। মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী এই খাবার পর্যটকদের কাছে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে, আর একে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। মন্ডি মারমাদের একটা ট্র্যাডিশনাল, একটা ঐতিহ্যবাহী খাবার। এর যে সংস্কৃতি ঐতিহ্য সেটি অব্যাহত থাকবে। রাজধানী ঢাকার কিছু রেস্তোরাঁয় মিলছে বান্দরবানের ঐতিহ্যবাহী এই খাবার। DBC News Desk.